কিডনির সমস্যা, বিষ বেদনা লাগিয়া যে কোনো ভিতরের বিষ বেদনা, 100 বছর বিষ বেদনা থাকবা, শরীরটা পাতলা লাগবো, শরীর হালকা পাতলা হইব, সেরার মতো পাতলা লাগবো শরীর, বুড়ার মতো আর লাগবো না শরীর। আমাদের বলে দিবেন যাবার পথে, দর্শকরা তো না জানে, খুঁজে পাইবেন না, দর্শকরা জানবে না, আপনি চুপে চুপে আমাদের বলে দিবেন এই গাছটার নাম কি, আমরা এলাকায় গিয়ে খুঁজে বের করব, আমরা মানুষকে দিব, মানুষ যেন বুড়া মানুষ জোয়ান হয়ে আবার সুন্দর জীবন যাপন করতে পারে। ঠিক আছে কাকা, একটু আপনার নাম পরিচয় জানতে চাই। আমার নাম লুৎফর রহমান, গ্রাম দাউদরা কাটাবাড়ি পাড়া, থানা নালিতাবাড়ি, জেলা শেরপুর। আচ্ছা, পেশাগতভাবে কি করেন যেন? আগে একটু দোকানদারিও করছি, কৃষি কাজ করি, ওই যে রাস্তার ধারে দোকান দেখলাম, আবার শুনলাম আপনি কবিরাজি করেন, কৃষি কাজও করি। এই যে হাতে ধরে আছেন একটি গাছ, এর কি গাছ? এটা হলো কলামালা গাছ, কয়টারে সাদা ছাবলে রক্ত ছাবলে। হ্যাঁ, এই গাছ দিয়ে কি কি কাজে ব্যবহার করা হয় একটু বলেন তো কাকা। এটা দুর্বলের কাজ, সাদা ছাপ কিংবা রক্ত যায় মানুষের, এটা 3 পাল খাইলেও রক্ত যাওয়াটা বন্ধ হয়ে যাবো, পরে দুর্বলের ওষুধ খালি ঠিক হয়ে যাবো, রক্ত যায় নালি গাও, এটা ডাক্তারে পারে না অপারেশন করে। আচ্ছা, আর এটা 3 পাল খাইলেও নালি গাও, রক্ত যাওয়া বন্ধ হয়ে যাবো। কাদের জন্য কাকা? মেয়ে ঘর পুরুষেরও পেশাবের জায়গাতে কুটকি দিয়ে রক্ত যায়। আচ্ছা, ভিতরে এটা কিন্তু নালি গাও, কিন্তু এটা মেয়ে ঘর আর পুরুষ নাই এটা। আচ্ছা আচ্ছা, এই রোগটা মেয়ে আর পুরুষের খাতির করে না সবাই। কবিরাজ কাকা, আপনার হাতে কি এটা? এই আমার হাতে কলামালা। এটা আর আরেকটা গাছ দেখলাম আপনার হাতে, ও একটু পরিষ্কার করবার দিছি, আমরা খাই মুক্ত একটু, তিন জন ওটা খাইলে কি হয়? ওটা খেলে বেগ দিক দিয়ে শক্তি, বিষ বেদনা লাগিয়া শরীর হালকা পাতলা হইব, সেরার মতো পাতলা লাগবো শরীর, বুড়ার মতো আর লাগবো না শরীর। আচ্ছা আচ্ছা, আমি 2-3 দিন কিছু না খেলে আমার শরীর পাতলাই থাকে। তাহলে কিভাবে খাই? সামান্য অল্প করে ভাঙলাম, একটু ভাঙলাম, আমি খেলাম। আর এর মাগাটা মারবান বইলে গু বাইরিব, খুঁজি পাইতেন না, সব বাইরে গেল। আচ্ছা, তাহলে বিষ বেদনা কিডনি মিডনি, এই গাছটার নাম বলা যাবে না তাই না? চুপে চুপে আমাদের বলে দিবেন যাবার পথে, দর্শকরা তো না জানে, খুঁজে পাইবেন না, দর্শকরা জানবে না, আপনি চুপে চুপে আমাদের বলে দিবেন এই গাছটার নাম কি, আমরা এলাকায় গিয়ে খুঁজে বের করব, আমরা মানুষকে দিব, মানুষ যেন বুড়া মানুষ জোয়ান হয়ে আবার সুন্দর জীবন যাপন করতে পারে। ঠিক আছে কাকা, বৈশাখ মাস হইলে আমরা আমি যাক, এটা খাইলে কি হয় আপনার? এটা কিডনির সমস্যা, বিষ বেদনা লাগিয়া যে কোনো ভিতরের বিষ বেদনা, 100 বছর বিষ বেদনা থাকবা, শরীরটা পাতলা লাগবো, ধার বাঁচাছেন শক্তিটা কিরম হইব। আচ্ছা, আমার কাছে কিন্তু বিরাট মজা লাগে, বড় ভাইয়ের শরীর ব্যথা হয়ে গেছে আজকে হাঁটতে হাঁটতে আপনাকে খুঁজতে খুঁজতে, এটা আমার বড় ভাইয়ের জন্য, বড় ভাই এটা আপনার জন্য, তারপরে এই ব্যথার জন্য ভাইয়ের সাথে কোন পাহাড়ও বলতে পারি না। আপনার বাড়িতে আনারস গাছ দেখতে পাচ্ছি, আনারস গাছ নিয়ে আপনার সাথে একটু গল্প করবো, ঠিক আছে? আমরা আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সেবা করতে চাই, আমাদের ওস্তাদ কবিরাজ লুৎফর রহমানের কাছ থেকে আরো কিছু জানবো, আরো কিছু শুনবো, আমরা জেনে নিব, ভবিষ্যতে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দিব। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকবেন অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে। ধন্যবাদ।